যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। ইচ্ছে হলো মন এবং আত্মার যোগ্য উপাদান। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। মন দিয়ে মন বোঝা যায়। গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে। সবকিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। প্রকৃত সুখ তখন অনুভূত হয় যখন নিজের কিছু কাজ অন্যের উপকারে আসে। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। জীবন বড়ই বিচিত্র। পৃথিবীতে সবাই ধোয়া তুলসীর পাতা, শুধু তুলসী গাছে যে পানি দেয় সেই খারাপ। মুখোমুখি সত্য বলা মানুষগুলো সবার অপ্রিয় হয়। স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। কাউকে অনুসরণ করো না, তবে সবার থেকে শিক্ষা নাও। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। কাউকে দোষারোপ করো না ততক্ষণ যতক্ষণ না তার দোষের নিশ্চিত প্রমাণ পাও। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। কারো অতীত যেন না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ। একজন কতটা উত্তম সেটা তার চেহারাই নয়, বরং কথার মাধ্যমে ফুটে ওঠে।